আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ও হচ্ছে রুমা আজ 6 মাস বয়স থেকে কিন্তু এই পাজিটা কাজ করে। ও হচ্ছে আমার একটা খুব ভালো ফ্রেন্ড, অনেকদিন পর কিন্তু ওর সাথে আমার দেখা হলো, ওরই বাসার নিচে আমি। তার আরেকটা বিশাল পরিচয়, সে হচ্ছে আব্দুল আজিজ আঙ্কেলের মেয়ে এবং মনি আজিজ আন্টির মেয়ে। আজকে আমরা নারী দিবসে একটুখানি কথা বলি, যদিও ও বলতে চায় নাই, আমি ওকে জোর করে বলাচ্ছি যে না বলতেই হবে। শুনি নারীদের জন্য কি বলে। নারী দিবসে এবং প্রতিদিনের জন্যই আমাদের নারীদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা মুক্তি, আমার অনেক 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 আদরের বান্ধবী, এবং আন্টিও আমার মানে খুবই শ্রদ্ধাভাজন, খুবই আদরের শ্রদ্ধেয়। আচ্ছা, নারী দিবসে আমাদের প্রতিদিনের জন্য নারীদেরকে শুভেচ্ছা, কারণ তারা একাধারে বাসা সামলাচ্ছে, আমাদের মতো যারা আছে অফিস সামলাচ্ছে, তো সবাইকে প্রতিদিনের জন্য শুভেচ্ছা। তবে একটা জিনিস, পত্রিকা খুললে আমরা যেটা দেখি যে পুরুষদের দ্বারা নির্যাতিত হচ্ছে, বা একটা কনফ্লিক্ট মেয়েদের মধ্যে, মেয়েরা যে এগিয়ে যাচ্ছে, মেয়েরা যে কর্মক্ষেত্রে অনেক ভালো করছে, হ্যাঁ এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারে একটা কনফ্লিক্ট থাকে পুরুষদের সাথে। আমরা আসলেই সেটা চাই না, আমরা মানে কোনোভাবেই সেটা চাই না, তাই না? আমরা আমরা সমভাবে কাজ করতে চাই, হ্যাঁ সমভাবে কাজ করতে চাই। আপনাদের প্রতিও আমাদের শ্রদ্ধা আছে, এবং আপনারাও আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন, এবং বাসার বাইরের প্রতিটা নারীকে আপনারা শ্রদ্ধার চোখে দেখুন, ভালো চোখে দেখুন, দেখবেন আপনার চারদিকের পরিবেশটাই বদলে গেছে। আচ্ছা প্রমা, একটা কথা জিজ্ঞেস করবো, যে তোমাকে এখন কেন দেখা যায় না টিভিতে? আচ্ছা, আমি এখন দেখা যায় না, মাঝখান আগে কিছুদিন আগে থেকে বলি, আমি একটু আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তারপরে আমি কাজটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে আমি একটা জবে জয়েন করেছি। জবে জয়েন করাটা আমার দরকার ছিল, কারণ আমার একটা মুভমেন্ট, যে একটা নিয়মতান্ত্রিক একটা জীবনের বা চলাচল সবার সাথে মেশে, এরকম একটা দরকার ছিল। তারপরে আমি আস্তে আস্তে আমার কর্মক্ষেত্রে জড়িয়ে গেছি। আর আমাদের কিন্তু এখন একটা ইচ্ছা আছে যে আমরা দুজনে মিলে, মানে এটা আমার বুদ্ধি না ওর বুদ্ধি, যে আমরা দুজনে মিলে একটা কাজ, আমরা একটা কাজ করব, হ্যাঁ, এবং আমাদেরকে হেল্প করবে কে? রুমান। আমরা যখন নাটক করেছি, তুমি আমি, আমাদের সময় না নাটকটা করে খুব ভালো লাগতো, যে না একটা শিক্ষণীয় নাটক, বা দর্শকরা বলতো যে খুব ভালো লাগলো নাটকটা, হ্যাঁ আপনার একটা প্রশংসা ছিল, হ্যাঁ। তো এখন যে কিছু কিছু নাটক দেখা যায় যে এমন এমন ভাষা ইউজ করে, যেটা আমার ছেলে মেয়েকে নিয়ে আমি দেখতে পারবো না, আমার বাবা মাকে নিয়ে দেখতে পারবো না, তোমার কি মনে হয় যে আসলে কি ওই দিন আমাদের দিনগুলো বেশি ভালো ছিল নাকি এখন? মানে কোন দিনের নাটকগুলো বেশি আকর্ষণীয় ছিল? এখনো ভালো ভালো নাটক, এখনো ভালো ভালো নাটক হচ্ছে, কিন্তু কিছু কিছু নাটক আছে যে, কিন্তু হ্যাঁ কিছু কিছু নাটক আছে যেগুলোর ভাষা ব্যবহারটা আসলেই ভালো না, আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না, মানে ওই ভাষা আমি চাই না আমার ছেলে কথা বলুক, আমি চাই না আমার বাসার কেউ কথা বলুক, আমার ফ্যামিলির কেউ শুনুক, কেউ শুনুক, মানে ওদের কথা বলার ভঙ্গিটাও খারাপ, মানে আমি তোমার সাথে কথা বলছি, আমি আমার বড় কারোর সাথে কথা বলছি, মানে অনেক চিৎকার করে কথা বলছি, এটা যখন আমার ছোট একজন দেখছে কি শিখবে? হ্যাঁ আমরা মানে অনেক হয়তো বা ফার্স্ট হয়েছি, অনেক মানে জীবনযাত্রা আমরা এগিয়ে গেছি, তাই বলে আমি একজনকে পাত্তাই দিচ্ছি না, এরকম একটা মানে ওনার কথাকে গ্রাহ্যই করছি না, এটা তো হতে পারে না। কথা যে ভাষাগুলো মানে গালিগালাজ, হ্যাঁ এগুলো আসলে নাটকের মধ্যে আনাটা একেবারেই উচিত না, কারণ এখন বলতে গেলে কি জানেন যে 9-10 পড়া মেয়েদের হাতেও, ছেলে মেয়েদের হাতেও কিন্তু মোবাইল থাকে, হ্যাঁ ওরা কিন্তু নাটক দেখে, তো সো আমরা চাবো নাটকগুলো ভালো হোক, আজে বাজে ভাষায় যেন কোনো নাটক না হয়। আর আরেকটা কি জানো, যারা ভালো অভিনয় করছে এবং যারা জানে, যারা ভালো ডিরেক্টর, তাদের নাটকগুলো তুমি দেখো, তাদের নাটকে কিন্তু ওই জিনিসগুলো নেই, এবং আমি অবাক হয়ে দেখছি, আমি মাঝে মাঝে আমার
ভাস্তি আছে, ওরা আমাকে ছোট মা বলে। তো ওদের সহ আমি বিভিন্ন আমাদের যে ওটিটিতে যে নাটকগুলো হয় ওরা আমার জন্য পিক করে, এই তুমি এটা দেখো, তখন আমরা হয়তো একসাথে বসে দেখি। যেহেতু আমি কাজ করি, আমার একটু ব্যস্ত থাকি, সব সংসার সব মিলিয়ে আমার দেখা হয় না, কিন্তু ওই কিছু নাটকগুলো মানে এত সুন্দর অভিনয়, মেকিং অনেক ভালো, অনেক ভালো, কিন্তু কিছু কিছু হয়তো ফোনে ঘাটতে ঘাটতে যেগুলো চলে আসছে ওগুলো ভালো না। মানে এই জায়গাটা একটা ব্যারিয়ার থাকা উচিত। যারা বানাচ্ছে ওনারা অনেক অনেকেই অনেক ভালো জানেন, এবং যারা ভালো বানাচ্ছেন তাদের কাজ কিন্তু ভালো হিসেবেই আছে। হ্যাঁ, আর যারা মানে আমি ডিরেক্টর হয়ে গেছি এরকম মনোভাব নিয়ে যারা বানাচ্ছেন তাদের কাজগুলো আসলে ভালো না। যদিও আপনারা যদি চেষ্টা করেন, মানে আমার মনে হয় ওনারা যদি চেষ্টা করে ওনারাও অনেক ভালো কাজ করতে পারবে। জাস্ট আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে খালি একটু মুখের ভাষাটা যদি একটু সুন্দর করে। যেমন আমাদের মানে সিনেমাতে কিন্তু আগে মাঝখানের দিকে এরকম হয়ে গেছিল, তারপরে কিন্তু আবার আস্তে ধীরে 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 একটু ভালোর দিকে চলে আসছে সিনেমাটা। এখন ভালো ভালো ছবি হয়, ভালো ভালো ছবি হচ্ছে, আশা করি সামনেও হবে। তো আমরা চাই যে আমাদের দেশের নাটক আরো ভালো হবে, কোনো বাজে কোনো কথা যেন না আসে, গালিগালাজ যেন না দেয়া হয়, সবাই দেখে। বাস এটাই, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।